पश्चिम बंगाल विधानसभा विपक्ष के नेता शुभेंदु अधिकारी के खिलाफ सिंगूर थाने में तृणमूल छात्र परिषद के नेता ने शिकायत दर्ज कराई। तृणमूल कर्मियों ने सिंगूर थाने के सामने शुभेंदु अधिकारी के खिलाफ प्रदर्शन किया। तृणमूल नेता व कार्यकर्ताओं का कहना है कि बीमार शुभेंदु अधिकारी, आपको बता दें इसलिए तृणमूल छात्र परिषद संगठन के सिंगूर ब्लॉक के छात्रों ने सिंगूर उपडाकघर में कई पत्र भेजकर शीघ्र मानसिक स्वास्थ्य की कामना की। दूसरी ओर सिंगूर ब्लॉक युवा तृणमूल कांग्रेस के सदस्यों ने राज्य के मंत्री वीर बहा हांसदा और विधायक देवनाथ हांसदा के खिलाफ भद्दे कमेंट्स को लेकर सिंगूर पुलिस स्टेशन के सामने विरोध प्रदर्शन किया। वहीं सिंगूर ब्लॉक युवा तृणमूल कांग्रेस की पहल पर सिंगूर के दो आदिवासी प्रकाश किस्कू और राकेश मंडी ने शुभेंदु अधिकारी के खिलाफ सिंगूर थाने में शिकायत दर्ज कराई। শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ছাত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ছাত্র বিজেপির অধিকারী পরিবেশের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর অবিলম্বে আজকে এই যে আপনারা চিঠি পোস্ট করলেন, কেন কি কারণে একটু যদি বলেন। পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী গত কয়েকদিন যাবৎ যেভাবে কুরুচিকর মন্তব্য করছেন এবং কয়েকদিন আগেই তিনি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে যেভাবে অপ্রীতিকর এবং কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে আমাদের মনে হয়েছে ওনার মানসিক রোগে উনি বিকারগ্রস্ত এবং ওনার সুস্থতা কামনা করার জন্য আমরা সিঙ্গুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রায় 16টা পঞ্চায়েত থেকে আমরা প্রায় 100 কার্ড ওনার সুস্থতা কামনার লক্ষ্যে আমরা তাকে তার ঠিকানায় আমরা তাকে পাঠাচ্ছি। আমরা সিঙ্গুর পোস্ট অফিস এবং আমাদের ডিজি রতনপুর আমরা দুটো পোস্ট অফিস থেকেই প্রায় 100 কার্ড ওনার সুস্থতা কামনার লক্ষ্যে 100 কার্ড এবং ফুল ওনার সুস্থতা কামনার লক্ষ্যে আমরা তাকে পাঠিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নীতি আদর্শে আমরা শিক্ষিত, তাই আমরা ওনার মতো আমরা সেই আদর্শে ওনার মতো উনি যেভাবে অপ্রীতিকর কুরুচিকর মন্তব্য করতেন সেই পথে আমরা চলতে পারি না। ওনার তাই সুস্থতা কামনা করে আমরা এই পদক্ষেপ আজকে সিঙ্গুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ থেকে গ্রহণ করেছি। চিঠিতে কি লেখা আছে? চিঠিতে ওনার সুস্থতা কামনার জন্য এবং উনি যাতে দ্রুত চিকিৎসা করিয়ে উনি সুস্থ হয়ে ওঠেন সেই আমরা সেই মেসেজটাই ওনাকে আমরা পাঠিয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম সৌরভ সামন্ত, আমি সিঙ্গুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনর। কি নিয়ে আপনারা আজকে অভিযোগ দায়ের করলেন? আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র সম্পর্কে বিগত দু একদিন আগে যে কুরুচিকর মন্তব্য করেছেন এবং গতকাল আমরা দেখেছি যে রাজ্যের মাননীয় মন্ত্রী বীরবা হাঁসদার এবং বিধায়ক দেবনাথ হাঁসদার বিরুদ্ধে তিনি যে কুরুচিকর মন্তব্য করেছেন এই অশালীন মন্তব্য শুনে সারা বাংলার সাধারণ মানুষ, ছাত্র, যুব, মহিলা সকলেই গর্জে উঠেছেন। আমাদের মনে হয়েছে যে শুধু বীরবাহা হাঁসদা বা দেবনাথ হাঁসদা না, সারা বাংলার আদিবাসী সম্প্রদায়ের মানুষকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অপমান করেছেন, অসম্মান করেছেন। তাই তারই প্রতিবাদে আজকে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা প্রতিবাদে মুখরিত হয়ে আদিবাসী সম্প্রদায়ের আমাদের ভাইয়েরা তারা সমবেত হয়ে আজকে সিঙ্গুর থানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন। মানে কি চেয়েছেন তার বিরুদ্ধে? তার শাস্তি চেয়েছেন এবং তিনি যাতে এই ধরনের অশালীন মন্তব্য আর না করেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ আমরা চেয়েছি এবং আমাদের মনে হয়েছে তিনি মানসিকভাবে অসুস্থ, সেজন্য আমরা তাকে মানসিকভাবে পরমেশ্বরের কাছে তার মানসিক সুস্থতার কামনা করি। অবশ্য এতে তার দোষ নেই, তিনি যে দলে গেছেন তার পূর্বসূরীরা কেউ বলেছেন গরুদপুর থেকে সোনা বেরোয়, কেউ বলেছেন বিরোধীদের হাত কেটে নেবেন, পা কেটে নেবেন, গলা কেটে নেবেন। তাই এই রাজনৈতিক সংস্কার, এই রাজনৈতিক কালচার পশ্চিম বাংলার নয়। যারা এটাকে পশ্চিম বাংলায় প্রণয়ন করার চেষ্টা করছেন আমাদের তাদের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে
তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে সর্বতোভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুরে বেচারাম মান্না ডাক্তার করবী মান্নার নেতৃত্বে লড়াই করবে। আজকে চিঠিও পাঠানো হয়েছে ডাক ভরতে। আমরা গতকাল থেকে আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রুনা খাতুন, আমাদের সিঙ্গুরের দুই অভিভাবক ডাক্তার করবী মান্না এবং বেচারাম মান্নার নির্দেশে গতকাল থেকে সারা বাংলার যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাঁথিতে উপস্থিত হয়ে শান্তিকুঞ্জে তার বাড়িতে তার মানসিক সুস্থতা কামনা করে তাকে শুভেচ্ছাপত্র দিয়ে গেছেন এবং আজকে সারা বাংলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের আমাদের ভাইয়েরা তারা তার মানসিক সুস্থতা কামনা করে শুভেচ্ছাপত্র পোস্টের মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। আপনার নাম? আমার নাম গৌতম চ্যাটার্জি, সিন্ধুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।